আজকের এই ভিডিওটি স্পেশালি প্রহেলিকা কমিউনিটির ফিমেল সদস্যদের জন্য। আজকের এই ভিডিওটি ছেলেদের জন্য নয়। আজ আমরা জানব একজন অ্যামেজিং গার্ল এবং একজন অ্যামেজিং উইমেনের মধ্যে থাকা পাঁচটি কোয়ালিটিজের ব্যাপারে। যদি এই কোয়ালিটিগুলি অলরেডি আপনার মধ্যে রয়েছে, তো বিলিভ মি, আপনি অলরেডি একজন অ্যামেজিং ইনক্রেডিবল গার্ল বা উইমেন। বাট যদি আপনার মধ্যে এই কোয়ালিটিগুলি না থাকে, তাহলে আপনি ইজিলি এগুলিকে নিজের মধ্যে ডেভেলপ করে একজন অসাধারণ নারীতে পরিবর্তিত হতে পারবেন। হ্যালো গার্লস, সো লেটস বিগিন। কোয়ালিটি নাম্বার ওয়ান, ম্যাচিউরিটি। মেয়েরা বেসিক্যালি কম বয়সেই ম্যাচিওর হয়ে যায়, কিন্তু তাদের চাইল্ডিশ স্বভাব কোনোদিনই যায় না। কিছু কিছু মেয়ে তো 20-22 বছর হয়ে যাওয়ার পরও কার্টুন দেখে। ওয়েল, কার্টুন তো আমিও দেখি। ছোট ছোট কথায় শিশুদের মতো রেগে যায়, বায়না করে, খুশি হয়ে যায়। দেখুন, শিশুর মতো এই স্বভাব কিন্তু একেবারেই খারাপ জিনিস নয়। নিজের মধ্যে ইনোসেন্ট এবং চাইল্ডিশ স্বভাব থাকা একেবারেই খারাপ জিনিস নয়। ম্যাচিওর গার্ল হওয়ার মানে হলো এই যে সে জানবে যে কোথায় তাকে বুঝে শুনে কাজ করতে হবে আর কোথায় শিশুর মতো কিউট আচরণ করতে হবে। বহু নারী রয়েছে যাদের পৃথিবীর লোকেদের কাছে এক ইমেজ রয়েছে, প্রফেশনালস, সিরিয়াস, স্ট্রং ডিসিশন নেওয়া নারী। কিন্তু সেই একই মেয়ে নিজের বাড়িতে একজন শিশুর মতো বিহেভ করে, আর রিয়েল ম্যাচুরিটি এটিকেই বলে। কোয়ালিটি নম্বর টু, অ্যাভয়েড ড্রামা। ড্রামা এবং গসিপ মেয়েদের পছন্দের একটি টপিক, বাট আপনাকে ড্রামা এবং গসিপ থেকে দূরে থাকা উচিত। একজন ম্যাচিওর বুদ্ধিমান মেয়ে কখনোই গসিপ করে না, সে কখনো কারো সমালোচনা বা দুর্নাম করে না, আর না তো সে নিজের লাইফে কোনো ড্রামা পছন্দ করে। আপনি হয়তো নিজের আশেপাশে এমন বহু লোককে দেখেছেন যারা কিনা বিনা কারণে ঝগড়া করে, ছোট ছোট কথায় ওভার রিয়াক্ট করে, এক কথায় এরা প্রচুর ড্রামা করে, লোকেদের অগোচরে তাদের দুর্নাম করে, দেখেছেন তাই না? তো আপনাকে বলে রাখি যে সকল ব্যক্তিরা এই স্বভাবের হয়, তাদের মধ্যে সেলফ কনফিডেন্সের প্রচুর অভাব থাকে। কোয়ালিটি নাম্বার থ্রি, ইন্ডিপেন্ডেন্ট। ফাইন্যান্সিয়ালি এবং ইমোশনালি দুই দিক থেকেই আপনার ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। প্লাস কিভাবে আপনি টাকাকে ম্যানেজ করবেন, খরচ করবেন, ইনভেস্ট করবেন, এই বিষয়গুলিও আপনার জেনে রাখা উচিত। ন্যাচারালি পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে টাকাকে সেভ করে রাখার গুণ অনেক বেশি থাকে। আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ভালোভাবে জেনে রাখা উচিত। বহু মেয়ে এমন রয়েছে যারা কেবলমাত্র নিজের সৌন্দর্যতাকে বাড়িয়ে তোলার জন্যে প্রচুর টাকা খরচ করে দেয়। ওয়েল, যদি এক্সটার্নাল বিউটি তাদের টপ প্রায়োরিটি হয়, তাহলে তারা সেটির জন্য যে টাকাকে খরচ করছে সেটি তাদের নিজের উপার্জন করা টাকা হওয়া উচিত। বহির সৌন্দর্যকে বাড়ানোর চক্করে টাকাকে খরচ করার আগে তাদের এটি ভাবা উচিত যে আমি যে 700 টাকার ফেসিয়াল, 1000 টাকার ড্রেস এবং 300 টাকার শুজ কিনলাম, তো এই টাকাকে উপার্জন করার জন্য আমার বাবাকে, দাদাকে বা হাজব্যান্ডকে কতটা পরিশ্রম করতে হয়েছে, আর সত্যি কি এই জিনিসগুলি আমার প্রয়োজন ছিল। কোয়ালিটি নাম্বার ফোর, সেলফ রেসপেক্ট। এটি হলো এমন একটি জিনিস যার সাথে আপনার কোনোদিনই কম্প্রোমাইজ করা উচিত নয়। আপনি ছেলে হন বা মেয়ে, সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান যেন কোনোদিনই আপনার নষ্ট না হয়। সেলফ রেসপেক্টকে হারিয়ে ফেলা মানে সব কিছুকে হারিয়ে ফেলা। বেশিরভাগ লোকেরাই রিলেশনশিপে নিজের সেলফ রেসপেক্টকে হারিয়ে ফেলে। দেখুন, আমাদের লাইফে কিছু কিছু লোক রয়েছে যারা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদেরকে তাদের কেয়ার করা উচিত, বাট কেয়ার করতে গিয়ে যেন আপনার সেলফ রেসপেক্ট নষ্ট না হয়ে যায়। দেখুন, কোনো মেয়েকে রেসপেক্ট করা তাকে সুন্দর বলার থেকেও বেশি সুন্দর, তাই নিজের সেলফ রেসপেক্টের ধ্যান রাখুন। কোয়ালিটি নম্বর ফাইভ, জেনুইন। ফেক লোকেদের এই ওয়ার্ল্ডে জেনুইন লোক খুব কমই পাওয়া যায়, তাই আপনি সেই কম সংখ্যক লোকেদের মধ্যে থেকে একজন তৈরি হন, একজন রিয়েল এবং জেনুইন পার্সন হন। আপনি যেমন আছেন তেমনই থাকুন। লোককে ইমপ্রেস করার চক্করে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনি একজন অথেন্টিক এবং জেনুইন পার্সন হন। বিলিভ মি, এই দুনিয়ায় জেনুইন লোকেদের অনেক ভ্যালু রয়েছে। আপনি ন্যাচারালি যেমন আছেন তেমনই থাকুন। নিজেকে ইমপ্রেস করার চেষ্টা করুন, নিজের মধ্যে ভালো কোয়ালিটিসকে ডেভেলপ করার চেষ্টা করুন। ভিডিওটির সামারিজ হলো এই যে ম্যাচিউরিটি, অ্যাভয়েড ড্রামা, ফাইন্যান্সিয়ালি এবং ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, সেলফ রেসপেক্ট এবং জেনুইন। এই পাঁচটি গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আমি আবার বলছি যে আপনি সত্যিই একজন অসাধারণ নারী। আর যদি আপনার মধ্যে এই গুণগুলি না থাকে, তাহলে এই পাঁচটি গুণকে অবশ্যই নিজের মধ্যে ডেভেলপ করা উচিত। এটি আপনার পার্সোনালিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো বন্ধু, আপনার মধ্যে কয়টি কোয়ালিটিস রয়েছে এবং ভিডিওটি আপনাকে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।